গরুবাজার মামলায় এবার কেন্দ্রীয় এজেন্সির রাডারে আরেক কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। বিএসএফের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ শুল্ক দফতরের দুই আধিকারিককে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। গরুবাজার কাণ্ডে দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল, তার মেয়ে সুকন্যা মণ্ডল, প্রাক্তন দেহরক্ষী সাইকেল হোসেন এবং অনুব্রতর হিসাবরক্ষক মনীষ কোঠারি, গরু ব্যবসায়ী এনামুল হক ও বিএসএফ কমান্ডার সতীশ কুমার। চার্জশিটে সিবিআই আগেই দাবি করেছিল গরুবাজারে শুল্ক দফতরের আধিকারিকদের একাংশের প্রত্যক্ষ যোগ মিলেছে। গরুবাজারের টাকা সরাসরি পৌঁছে যেত এই আধিকারিকদের কাছে, তাদের যোগসাজশে ঘুরপথে গরু কিনে বাংলাদেশে বাজার করা হতো। কিছু গরুকে বাছুর দেখিয়ে বাজেয়াপ্ত করে তড়ি ঘড়ি তার নিলাম করে দেওয়ার ব্যবস্থা করতেন শুল্ক দফতরের আধিকারিকদের একাংশ। এর জন্য গরু পিছু তাদের 500 টাকা করে দিতেন এনামুল হক। এমনকি নিলামে ওঠা গরুর দামে 10% টাকা যেত তাদের কাছে। সূত্রের খবর, গত 3 দিনে শুল্ক দফতরের 2 জন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী সপ্তাহে আরও 2 কাস্টমস অফিসারকে তলব করেছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কর্মরত ছিলেন এই আধিকারিকরা। তদন্তকারীরা মূলত জানতে চান কাদের নির্দেশে গরু পাচারকারীদের মদত দিতেন তারা, গরু পিছু কত টাকা নেওয়া হতো, কোন কোন পাচারকারীর সঙ্গে যোগ ছিল তাদের। বিএসএফ এর পর এবার শুল্ক দপ্তরের আধিকারিকরা যারা কিন্তু সেই সময় সীমান্ত এলাকায় পোস্টেড ছিলেন এবং গরু পাচারকারীদের প্রোটেকশন মানি নিয়ে কমিশন নিয়ে সুবিধে পাইয়ে দিয়েছেন, তাদের এবার কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ধরনের 2 জন অফিসারকে গত 3 দিনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আগামী সপ্তাহে আরও 2 জনকে তলব করা হয়েছে, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের যে সিনিয়র অফিসাররা সেই সময় সেখানে পোস্টেড ছিলেন তাদেরও কিন্তু আগামী দিনে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পাচ্ছি। এর আগে কয়লাবাজার মামলায় কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ এর ইন্সপেক্টর এবং কেন্দ্রীয় সংস্থা ইসিএল এর প্রাক্তন ডিরেক্টর। প্রকাশ সিনহা, রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।